আজ আমি আপনাদেরকে দেখাবো কলাকোপাটো হরিশকোল বটতলা ব্রিজের চলমান কাজ এবং বেসটা। সাথেই থাকুন এবং কি চলুন উপরে আমরা আস্তে আস্তে করে দেখে আসি। হরিশকোল টু কলাকোপা ব্রিজের যে চলমান কাজ এখন মনে হয় কিছুটা থেমে আছে। কয়েকদিন আগে খুব চমচমাটভাবে হয়েছিল। এটা হলো কলাকোপা, আর এই যেটা হচ্ছে হরিশকোল বটতলা। আমরা যে ব্রিজে প্রবেশ করলাম কিছুদিন আগে, এখানে নৌকা বাইস হয়েছিল। এই ব্রিজটা এখনো উদ্বোধন হয়নি। ব্রিজের গোড়ায় কিছুটা মাটি লাগবে, যার কারণে এখনো উদ্বোধন হয়নি। আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে খুব দ্রুত। ইসামতি নদী ব্রিজেরই পর পার, ভালো অনেক চওড়া হয়েছে ব্রিজটা, দেখে খুব ভালো লাগছে। নবগঞ্জের মতো অত চাপানো না। এটা হচ্ছে বটতলা, কিছুদিন আগে নৌকা বাই হয়েছিল এখানে, করাটা দিয়েছিল। ভাবলাম একটা ভিডিও করি, যার কারণে ভিডিওটা করা। এটা হলো প্রাইমারি স্কুল, নদীতে মোটামুটি ভালো স্রোত আছে, পানি চলে যাচ্ছে। বিশেষ করে যারা প্রবাসে থাকে এসব সিনারি খুব মিস করে। হয়তো মোবাইলটা পড়ে গেলে জলে যাবে এই আর কি, তারপরে রিক্স নিয়ে করতেছে। ও ভাই লোক মাছ ধরতেছে, দেখি আপনাদেরকে ব্রিজটা দেখাচ্ছি। ব্রিজের ফিনিশিং অবশ্য কাজ আরো সময় লাগবে, পরে দেখা যাক কি হয়। মাছ কই ভাই, মাছ কই নাই? হ্যাঁ ওই যে পাইছে পাইছে, ভাই লোক মাছ মারতেছে। এইখানটাই ছিল খেওয়া ঘাটের মেন জায়গাটা। বটতলা প্রাইমারি স্কুল, ও মাই গড, পড়ে যাব।
এখানে প্রচুর পরিমাণ মাটি লাগবে। প্রাইমারি স্কুল আপাতত রেখে দিয়েছি, সব ভালো থাকবেন। ব্রিজের গোড়া প্রচুর পরিমাণ মাটি, এই বালু সিমেন্ট দেওয়া লাগবে। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।